बापू ही दिखते होंगे। কারণ হচ্ছে তিন দিন ছুটি, ও মাই গড। সো তিন দিন ছুটি, অ্যান্ড আই থিঙ্ক অনেকেই ঢাকার বাইরে ঘুরতে যাওয়ার প্ল্যান করেছেন বা আই থিঙ্ক গতকালকেই চলে গিয়েছেন। বাট যারা ঢাকায় আছেন ডেফিনেটলি সেলাইয়ের আউটলেট ভিজিট করবেন, বিকজ নিউ অনেক কালেকশন কিন্তু এসছে। অ্যান্ড আমাদের সবগুলো আউটলেটে কিন্তু সব কালেকশন দেওয়া আছে, এমন কিন্তু না যে একটা কালেকশন একটা আউটলেটে বেশি আছে বাকিগুলোতে নেই, এরকম কিন্তু না। তো সবাই সুন্দর মতো করে লাইভটা জয়েন করে ফেলবেন, আমি একটু চেক করি যে লাইভটা ঠিক আছে কিনা। আই থিঙ্ক লাইভ ঠিক আছে, তাই না? অলরাইট, সো শেয়ার করে দিতে হবে কিন্তু লাইভটা, ডেফিনেটলি যারা যারা দেখছেন একটু হাই হ্যালো করবেন অবভিয়াসলি, এন্ড লাইভটা ক্লিয়ার আছে কিনা, বাঁকা হয়ে গিয়েছে তো। আচ্ছা, সো তাহলে আমি একটু এইভাবেই দাঁড়াই রে। অলরাইট, সো লাইভটা ক্লিয়ার আছে কিনা, ঠিক মতো দেখা যাচ্ছে কিনা বা শোনা যাচ্ছে কিনা একটু কমেন্ট করে কিন্তু জানাতে হবে। অলরাইট, সো আমি আছি আমাদের ধানমন্ডি আউটলেটে, যেটার অ্যাড্রেসটা আমি বলে দিচ্ছি, 76 সাত মসজিদ রোড, স্টেট ইউনিভার্সিটির পাশের বিল্ডিং এ, একদমই ফার্স্ট ফ্লোরে। অ্যান্ড এছাড়াও কিন্তু ধানমন্ডিতে আমাদের আরেকটা আউটলেট আছে, যেটা হচ্ছে অর্চার্ড পয়েন্টে, শপ নাম্বার আই থিঙ্ক 231, 232 আর 233, আই গেস আই এম সেইং ইট করেক্টলি, আমি একটু অ্যাড্রেসটা চেক করে নিই। অ্যান্ড বনানীতে আমাদের কিন্তু আরেকটা আউটলেট আছে, আমি একটু দেখে নিই অ্যাড্রেসটা। হ্যাঁ, আমি ঠিকই বলেছি, শপ নাম্বার হচ্ছে 231, 232 আর 233, এটা হচ্ছে ধানমন্ডি অর্চার্ড পয়েন্টে, যেটা মঙ্গলবারে আই থিঙ্ক ক্লোজ থাকে। বাট ধানমন্ডি সাত মসজিদ রোডের যে আউটলেটটা, সেটা কিন্তু সপ্তাহে সাত দিনই ওপেন থাকছে। এছাড়া কিন্তু বনানীতে আমাদের আরেকটা আউটলেট আছে, যেটা অ্যাড্রেস হচ্ছে ব্লক জি রোড নাম্বার 7, হাউস নাম্বার 35। অ্যান্ড এই আউটলেটটাও কিন্তু আমাদের সপ্তাহে সাত দিনই ওপেন থাকছে। অ্যান্ড মিরপুরে যে আউটলেটটা একটু রিওপেনিং হয়েছে আমরা জানি, অ্যান্ড অ্যাড্রেসটা আমি বলে দিই, রূপায়ণ লতিফার সেকেন্ড ফ্লোরে সোনিয়া স্কোয়ারের অপোজিটের বিল্ডিংটা মিরপুর। অ্যান্ড এই আউটলেটটা কবে অফ থাকে? এটা এভরিডে কিন্তু ওপেন থাকে। সো এখন যেহেতু ইয়ার এন্ড এর দিকে আমরা চলে যাচ্ছি, সো অনেক 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 সেলস কিন্তু থাকবে, যে কোনো দিনই থাকতে পারে। সো পেজে অলওয়েজ আপডেটেড থাকবেন, আর কিভাবে আপডেটেড থাকবেন সেটা হচ্ছে লাইক কমেন্ট করতে হবে কিন্তু অলওয়েজ, মানে অ্যাক্টিভ থাকতে হবে, ফলো বাটনটা প্রেস করবেন ফর শিওর। অ্যান্ড তাহলে এভরি টাইমই কেউ আমরা লাইভে চলে আসলে কিন্তু আপনি জানতে পারবেন, আর নট অনলি যে লাইভে আসলেই আপনি নোটিফিকেশন পাবেন এমন কিন্তু না, পোস্ট যখনই আমরা করবো আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন অথবা আপনার হোম পেজে কিন্তু চলে আসবে। অলরাইট, সো আমি খুব প্রিটি একটা আঘানুর পরে আছি, অ্যান্ড ড্রেসটা দেখে কিন্তু বোঝা যাচ্ছে যে আঘানুর। অ্যান্ড আঘানুরের এই সিঙ্গেল পিস গুলো আমার অনেক ভালো লাগে। সো আমি যে ড্রেসটা পরে আছি, এই ড্রেসটার কালারটা খুবই সুন্দর, একদমই আমি বলবো যে ডিপ ইন্ডিগো যে কালারটা থাকে সেটা লাইটেস্ট ভার্সন, সো একদমই লাইট একটা ফিরোজা কালার বা একটু লাইট ইন্ডিগো কালার। অ্যান্ড এই ড্রেসটার ম্যাটেরিয়ালে আরেকটা ব্যাপার হচ্ছে, পুরোটা ম্যাটেরিয়ালে কিন্তু জ্যাকার্ডের কাজ করা আছে, স্লিভটা, তারপরে হচ্ছে ফ্রন্ট ব্যাক, এখানে দেখলে বুঝতে পারবেন একদমই ম্যাট একটা জ্যাকার্ডের কাজ করা আছে। স্লিভে আমি ক্রসেট লেস পাচ্ছি, আর নেকটা আমার অনেক অনেক ভালো লেগেছে, বিকজ ইট হ্যাজ বিউটিফুল ফ্লাওয়ার প্যাটার্ন অ্যান্ড এমব্রয়ডারি করা আছে, খুব সুন্দর করে কিন্তু এমব্রয়ডারি করা আছে। নেকের কালার কম্বিনেশনটাও অনেক অনেক প্রিটি। সো দিস ইজ দ্য ড্রেস, অ্যান্ড ফ্রন্ট ব্যাকে হচ্ছে আমরা ক্রসেট লেস পাচ্ছি, অ্যান্ড পুরোটা ড্রেসে কিন্তু ফ্রন্ট পার্টে আবার হচ্ছে ফ্লাওয়ার এমব্রয়ডারি করা আছে, নিচেও অ্যাট দ্য সেম টাইম আবার এখানে ক্রসেট লেস দেওয়া আছে। সো খুব প্রিটি একটা ড্রেস, অ্যান্ড আমার খুবই ভালো লেগেছে। অ্যান্ড এই পার্টেও কিন্তু দেখেন এমব্রয়ডারি করান, তার উপরে খুব সুন্দর করে ক্রসেট লেস দিয়েছে। বিশেষ করে ম্যাটেরিয়ালটা আমার অনেক ভালো লেগেছে, ইনার লাগবে না, দিস ইজ ভেরি ভেরি কমফোর্টেবল। আই থিঙ্ক আমি একটু বিগার সাইজ পরে ফেলেছি ড্রেসটা, তাই না? তো আমি মিডিয়াম পরে ফেলেছি, আমার মনে হচ্ছে যে আমার স্মল পরা উচিত ছিল। সো সাইজেস, ও স্মল তো ছিল, আচ্ছা, সো সাইজেস কিন্তু আমরা পাচ্ছি স্মল, মিডিয়াম এন্ড লার্জ, উইচ ইজ 30,
ম্যাটেরিয়াল কিন্তু প্লেন ম্যাটেরিয়াল না, জ্যাকার্ডের কাজ আছে, আই হোপ ক্লিয়ারলি দেখা যাচ্ছে। অ্যান্ড নেকে খুব সুন্দর কাজ আছে, কিন্তু এমব্রয়ডারি আছে, কালার গুলো খুবই সুন্দর। আচ্ছা আজকে আই থিঙ্ক একটু নেটের প্রবলেম হতে পারে, বিকজ আমি ঠিকঠাক মতো দেখতে পাচ্ছি না কমেন্টস। সো লাইটটা ক্লিয়ার আছে কিনা সবাই একটু ডেফিনেটলি কমেন্ট করে জানাবেন। সো আমি যে ড্রেসটা পরে আছি, দিস ইজ সিঙ্গেল পিস বাই আভানুর, অ্যান্ড প্রাইস হচ্ছে 3,890 টাকা। সো 3,890 টাকা কিন্তু সুন্দর ড্রেসটা আপনি পারচেস করতে পারবেন। আর আজকে আমরা গার্ডেন অফ ইডেন বাই গুলজি দেখবো। গুলজি ড্রেস গুলো খুবই সুন্দর, দিস ইজ আ নিউ কালেকশন, অ্যান্ড ইডেন নামে একটা রেস্টুরেন্ট আছে আমার মাত্র মনে পড়লো। সো এই ড্রেস গুলো পরে কিন্তু সবাই মিলে রেস্টুরেন্টে চলে যাবেন, অ্যান্ড ইউ ক্যান টেক বিউটিফুল পিকচার্স। একদমই একটু গার্ডেন টাইপের প্লেসে যাওয়ার মতোই আজকে ড্রেস গুলো, ফ্লাওয়ার প্যাটার্ন থাকবে। সো গার্ডেন নামটা শুনলেই যেটা মনে হয় ও লটস অফ ফ্লাওয়ার। সো গুলজির এই কালেকশনটাতে অনেক ফ্লাওয়ার প্যাটার্ন আছে, অ্যান্ড টোটাল আমরা 12টা ড্রেস পাবো, রাইট? তো কালার কম্বিনেশন আমি দেখতে পাচ্ছি, লাইট কালার আছে, পেস্টেল কালার আছে, মাস্টার্ড কালার আছে, পার্পল আছে, ব্লু আছে, অ্যান্ড অ্যাপেল গ্রিন আছে, ফিরোজা কালার আছে, একটু পিচ কালার আছে, অনেকগুলো কালার আছে। সবচেয়ে যেটা ভালো লেগেছে আমার সেটা হচ্ছে প্রাইসটা প্রচুর 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 অ্যাফোর্ডেবল হবে এই কালেকশনের, অ্যান্ড এমব্রয়ডারি করা থাকবে ফ্রন্টে, অ্যান্ড দুপাট্টা গুলো অনেক সুন্দর থাকবে, পিওর শিফনের মধ্যে পাবো। সো ফার্স্ট ড্রেসে চলে যাই, ফার্স্টে আমি শুরু করবো একটা বেবি ইয়েলো কালারের ড্রেস দিয়ে, অ্যান্ড দিস ইজ মাই ফার্স্ট পিক। সো এটা হচ্ছে ফার্স্ট ড্রেস, অ্যান্ড ম্যাটেরিয়াল কিন্তু আমরা পাচ্ছি হচ্ছে লেক্সারি লনের মধ্যে। সো দিস ইজ দ্য ড্রেস, কালারটা কিন্তু খুবই সুন্দর, ম্যাটেরিয়াল পাচ্ছি লেক্সারি লনের মধ্যে, অ্যান্ড নেকে কিন্তু এমব্রয়ডারি করা আছে। সো নেকের মিডলে এমব্রয়ডারি করা আছে, ড্রেসগুলো অ্যাকচুয়ালি খুবই প্রিটি, অ্যান্ড পুরোটা ড্রেসে খুব সুন্দর কালার কম্বিনেশনের প্রিন্ট আছে, একদমই সামার ফ্রেন্ডলি হবে, অ্যান্ড খুবই লাইভলি কালার গুলো। সো সাইডের প্যানেলে আমরা পার্পল কালার পাচ্ছি, অ্যান্ড ড্রেস গুলো কি পরিমাণ লং হবে একটু দেখি। সো অলরেডি কিন্তু দেখা যাচ্ছে যে নেকটা খুবই সুন্দর একটু লং ভি শেপের পরে রেখেছে ওরা। সো নেকটা কিন্তু এখান থেকে আসবে, অ্যান্ড খুবই প্রিটি লাগবে। কেউ চাইলে মাঝখানে পার্টটাকে একটু স্লিট করে দিতে পারবেন, তাহলে একটা সুন্দর ডিজাইন হবে। অ্যান্ড এখন আমরা ব্যাক পার্টে চলে যাব, স্লিভ কোথায়? সো স্লিভ এখানে দেওয়া আছে না, সো স্লিভও কিন্তু ব্যাক পার্টে দিয়ে দেওয়া আছে। স্লিভ এটা হচ্ছে আমার ব্যাক পার্টটা, ব্যাক পার্টটা খুব সুন্দর প্রিন্ট করে রেখেছে, কালার গুলো অনেক প্রিটি, কালার গুলো অনেক নাইস। নিচে হচ্ছে প্যানেলস পাচ্ছি, ব্যাক পার্ট অ্যান্ড স্লিভটা কিন্তু আমরা পুরোটাই প্রিন্টেড পাচ্ছি। হাই দিলওয়ার আপু, আমি অনেক ভালো আছি, আপনি কেমন আছেন? সো এটা হচ্ছে স্লিভটা, স্লিভেও কিন্তু খুব সুন্দর কলকি ডিজাইন আছে, দ্য কালার কম্বিনেশন ইজ রিয়েলি রিয়েলি প্রিটি, ড্রেস গুলো প্রচুর প্রচুর অ্যাফোর্ডেবল। সো আই থিঙ্ক অলরেডি আমরা অনেকে একটু খোঁজ নিয়েছি যে প্রাইস গুলো কিরকম, আমি তারপরে বলে দিই, মাত্র 2,350 টাকা, রাইট? সো 2,350 টাকা কিন্তু আজকে ড্রেস গুলো আমরা পারচেস করতে পারবো, অ্যান্ড খুবই প্রিটি হবে ড্রেস গুলো, অনেক অনেক ম্যাটেরিয়াল দেওয়া আছে, প্যানেলটা মানে যে প্যানেলটা নিচে চলে যাবে, সো এটা কিন্তু দিয়ে দেওয়া আছে হচ্ছে সাইডে, এক সাইডে দুপাত্রটা এপাশে রাখি। হ্যাঁ, দুপাত্রটা পাচ্ছি পিওর শিফনের মধ্যে, কাট ওয়ার্ক করা আছে, অ্যান্ড পুরোটা ফ্লাওয়ার প্যাটার্নের মধ্যে কিন্তু পাচ্ছি, অ্যান্ড হচ্ছে এমব্রয়ডারি অ্যান্ড সিকোয়েন্স ওয়ার্ক করা। সো দিস ইজ দ্য ড্রেস, অ্যান্ড ইটস আ ভেরি প্রিটি ওয়ান, খুব সুন্দর একটা দুপাত্রা, পিওর শিফনের মধ্যে এমব্রয়ডারি করা আছে, কাট ওয়ার্ক করা আছে। ট্রাউজারটায় চলে যাব, এটা হচ্ছে আমার ট্রাউজারটা, ট্রাউজারের ম্যাটেরিয়াল পাচ্ছি লেক্সারি লন এর মধ্যে, খুব সুন্দর একটা একদমই লাইট অলিভিশ টাইপের একটা কালার। সো দিস ইজ মাই ফার্স্ট ড্রেস, অ্যান্ড সবগুলো ড্রেসের কালার কম্বিনেশনই কিন্তু এরকম সুন্দর হবে, অ্যান্ড দেখতে অনেক অনেক প্রিটি। সো যার যেটা ভালো লাগছে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে কিন্তু আপনি অর্ডারটা প্লেস করতে পারবেন, প্রাইস মাত্র 2,350 টাকা, অ্যান্ড দুপাট্টা গুলো অনেক বিউটিফুল, আই থিঙ্ক এই সাইডে থাকলে ভালো হতো। সো দুপাট্টা গুলো কিন্তু অনেক প্রিটি, আজকের কালার কম্বিনেশন গুলো খুবই সুন্দর। সো মুভিং অন, এখন হচ্ছে আমি সেকেন্ড ওয়ানে চলে যাবো, লেটস সি দ্য সেকেন্ড ওয়ান। সো এটা হচ্ছে আমার সেকেন্ড ওয়ান, অ্যান্ড সেকেন্ড ড্রেসটা কালার কম্বিনেশনটা খুবই বিউটিফুল। সো যারা একটু লাইটের মধ্যে চাচ্ছেন, একদমই অফ হোয়াইটের মধ্যে কিছু একটা চাচ্ছেন, তারা সেকেন্ড ড্রেসটা একদমই নিতে পারবেন, কালার কম্বিনেশনটা খুবই খুবই বিউটিফুল। সো লেটস সি দ্য সেকেন্ড ওয়ান, সো এটা হচ্ছে সেকেন্ড ড্রেসটা, অ্যান্ড প্রত্যেকটা ড্রেসে কিন্তু নেকে আমরা এরকম এমব্রয়ডারি পাচ্ছি, কলকি খুব সুন্দর ডিজাইন করা আছে,
এই ড্রেসটার কালার কন্ট্রাস্টিংটা খুবই প্রিটি, সাইডে প্যানেল দেওয়া আছে, ড্রেসটা কিন্তু অনেক বড়, সো 48 প্লাস হবে লং এ, এন্ড দিস ড্রেস ইজ রিয়েলি প্রিটি, এটা কিন্তু দেখতে অনেক ভালো লাগছে, ইট লুকস রিয়েলি রিয়েলি নাইস, খুব সুন্দর ড্রেসটা, এন্ড কালার কম্বিনেশনটা খুবই প্রিটি, এন্ড গুলজির ড্রেসের ম্যাটেরিয়াল নিয়ে আর নিউ করে কি বলবো, উই অল নো যে ম্যাটেরিয়াল গুলো অ্যাকচুয়ালি খুবই কমফোর্টেবল হয়, সো এটা হচ্ছে আমাদের ব্যাক পার্ট, এন্ড দেন হচ্ছে আমরা কিন্তু স্লিপ পাবো, ব্যাক পার্টে সিমিলার কালার কম্বিনেশনের ফ্লোরাল প্রিন্ট আছে, সো নামটা দেখেই অ্যাকচুয়ালি কালেকশনের নাম দেখে বোঝা যায়, এন্ড এই টাইপের ড্রেস গুলো অ্যাকচুয়ালি সবাই আমরা পরা বেশি পছন্দ করি, সো দ্যাটস ওয়াই কিন্তু পাকিস্তানি ব্র্যান্ড গুলো ফ্লাওয়ার প্যাটার্নের ড্রেসই বেশি অ্যাকচুয়ালি বানিয়ে থাকে, সো এখন আমি একটু দুপাট্টার সাথে ধরে দেখি যে ড্রেসটা কেমন লাগে, এই ড্রেসের দুপাট্টাটা আমার খুবই ভালো লেগেছে, অনেক অনেক সুন্দর একটা দুপাট্টা, সো দিস ইজ মাই ফ্রন্ট পার্ট, এন্ড আমি দুপাট্টাটা সুন্দর মতো করে ক্যারি করি, দুপাট্টা গুলো কিন্তু টাই ডাই করা আছে, তার মধ্যে হচ্ছে সিকোয়েন্স ওয়ার্ক আছে, এমব্রয়ডারি করা আছে, এটা হচ্ছে দুপাট্টা, এন্ড হাউ প্রিটি দ্য কালার কন্ট্রাস্টিং ইজ, লুক এট দিস, এমব্রয়ডারি করে তার উপর কিন্তু সিকোয়েন্স ওয়ার্ক করা আছে, সো এই দুপাট্টা গুলো খুবই লাভলি, এন্ড গিফট করার জন্য বা নিজে পরার জন্য কিন্তু খুবই পারফেক্ট কালেকশন, তাই না, কারণ প্রাইসটা খুবই বাজেট ফ্রেন্ডলি, সো যেহেতু 2390 টাকা উইচ ইজ কোয়াইট বাজেট ফ্রেন্ডলি, এন্ড এটা হচ্ছে ট্রাউজার লাগছে লং ম্যাটেরিয়ালের মধ্যে পাচ্ছি, অলরাইট, সো মুভিং অন, এখন আমরা চলে যাব হচ্ছে নেক্সট ড্রেসে, লেটস সি আমরা নেক্সট কি ড্রেস দেখি, সো নেক্সট হচ্ছে আমরা পিচ কালারের একটা ড্রেসে চলে যাই, দিস ইজ দ্য নেক্সট ওয়ান, এন্ড লেটস সি দ্য নেক্সট ওয়ান, সো এখন যেটা দেখবো এটা অনেক সুন্দর, একদমই যারা একটু অরেঞ্জিশ পিচি টাইপের কালারের মধ্যে কিছু যাচ্ছে, ইউ ক্যান টেক দিস ওয়ান, প্রত্যেকটা ড্রেসেই কিন্তু ফ্লোরাল প্রিন্ট আছে, জাস্ট কালার কন্ট্রাস্টিংটা খুবই সুন্দর, যেমন এখানে একটু মফ পিঙ্কের সাথে পিচের একটা কম্বিনেশন করেছে, দেন মাঝখানের কালার কম্বিনেশনটা খুব সুন্দর, এমব্রয়ডারি কালার কম্বিনেশনটা, সো এটা হচ্ছে আমার ফ্রন্ট পার্ট, অ্যান্ড প্রত্যেকটা ড্রেসের কালার কম্বিনেশনটা এত প্রিটি, অ্যান্ড অনেক ফুটে উঠছে, রাখেন পিঙ্কের সাথে পিচের কম্বিনেশন কিন্তু আমরা খুবই কম দেখি, বাট ইট লুকস ভেরি নাইস, খুব সুন্দর লাগছে কিন্তু ড্রেসটা, অ্যান্ড সাইডে প্যানেল দিয়ে দিয়েছে, প্রত্যেকটা ড্রেসে কিন্তু সাইডে প্যানেল আছে, সো এখন চলে যাব হচ্ছে ব্যাক পয়েন্টে, ব্যাক পয়েন্টটাও পুরোটা প্রিন্ট করা আছে, অ্যান্ড ব্যাকের সাথে কিন্তু স্লিভও অ্যাড করে দিয়েছে, সো কেউ যদি চান যে একটু প্যানেলস অ্যাড করতে চান তাহলে কিন্তু আপনি করতে পারেন, একটু ক্রসেট লেস অ্যাড করে আপনি সুন্দর মতো করে ক্রসেট লেস অ্যাড করে দিতে পারবেন, অ্যান্ড আমি চলে একটা ক্লিপ আনো না, সো এখন চলে যাই হচ্ছে স্লিভে, এটা হচ্ছে স্লিভ, অ্যান্ড স্লিভের প্যানেলটা অনেক নাইস, হাই ইয়াসমিন আপু কেমন আছেন, হাই সূচনা আপু, হাই ফাহমিদা আপু, কি খবর সবার, কেমন আছেন, কে কি করছেন বাসায়, নাকি বাইরে যদি কি কারোর প্ল্যান আছে, না সবাই বাসাতেই আছে, নাস্তা কিন্তু অনেক ফাঁকা, ট্রাস্ট মি, কেউ যদি বাইরে যেতে চান বা শপিং এ আসতে চান, আমি বলবো আজকের দিনটা খুবই পারফেক্ট, কালকে সবাই শপিং এ বের হবে স্পেশালি বা ঘুরতে বের হবে, অ্যান্ড আজকে মনে হয় অনেকে একটু বাসায়, হ্যাঁ আমার ড্রেসটা একটু টাইট করে দেবো, তো আজকে আই থিঙ্ক সবাই একটু বাসায় থাকতে যাবে, আমি বলবো যে হ্যাঁ ঠিক আছে, আমি বলবো যে আজকে কিন্তু বাইরে বের হয়ে যান, রাস্তা পুরো ফাঁকা আছে, যাদের যাদের শপিং করতে হবে একদমই আজকে শপিং করে অনেক অনেক আরাম পাবেন, ট্রাস্ট মি, কারণ আজকে পুরো রাস্তাঘাট ফাঁকা, তো যেখানেই যান, আপনি যদি উত্তরাও যেতে চান, এখন তো হচ্ছে ফ্লাইওভার হয়েছে নিউ, সো একদমই 30 মিনিটসও লাগবে না, আপনি যদি ধানমন্ডি থেকে উত্তরা যেতে চান 30 মিনিটসও কিন্তু লাগবে না, সো এই ড্রেসটার দুপাট্টাটা আরো গর্জিয়াস, ও মাই গড, সো দুপাট্টা গুলো কিন্তু খুবই সুন্দর, লুক এট দিস ওয়ান, একদমই টাই ডাই করা আছে, সিকোয়েন্স ওয়ার্ক করা আছে, এমব্রয়ডারি করা আছে, দুপাট্টা গুলো খুব সুন্দর অ্যান্ড কালারফুল, সো যেটা বুঝলাম যে দুপাট্টা গুলোকে ওরা একটু গর্জিয়াস করেছে, হ্যাঁ পুরোটা দুপাট্টা খুব সুন্দর, ইটস ভেরি প্রিটি ওয়ান, আমি একটু ফ্রন্ট দিয়ে নাও ট্রাই করি, অ্যান্ড লেটস সি, ফ্রন্ট দিয়ে নিলে কিন্তু অনেক পিঠি লাগে, সো এই দুপাট্টা গুলো আপনি সুন্দর মতো করে ফ্রন্ট দিয়ে ক্যারি করতে পারবেন, ফ্রন্ট দিয়ে ক্যারি করলে অ্যাকচুয়ালি আরো বেশি পিঠি লাগছে, দেখেন দুপাট্টা গুলো অনেক অনেক নাইস, খুব সুন্দর একটা দুপাট্টা, অ্যান্ড এটার সাথে আমরা একটা পিচ কালারের ট্রাউজার পাচ্ছি, লেগজারি লং ম্যাটেরিয়ালের, অ্যান্ড আমাদের প্রাইসটা কিন্তু থাকছে হচ্ছে 2390 টাকা,
হলিডে টাইপের ভাইবস আসছে, মনে হচ্ছে যে ছুটি একটু ঘুরতে যাওয়া উচিত। সো এখন চলে যাব নেক্সট ড্রেসে। নেক্সট ড্রেসের কালারটা অনেক সুন্দর, একটু পার্পলিশ টাইপের একটা কালার এন্ড লাইট কালার এর মধ্যে। এটা কি কালার আমি নিজে একটু দেখে নেই আপনাদেরকে, তারপর বলছি। আচ্ছা, সো এটা একটু অ্যাশ টাইপের, মানে একটু বেস টাইপের কালার এর মধ্যে পার্পলিশ, তারপরে হচ্ছে পিঙ্কিশ, গ্রিনিশ এন্ড অরেঞ্জিশ কালার কম্বিনেশন করেছে। সো ড্রেস গুলো লাইট কালারের সাথে একটু ডিপ কালারে কন্ট্রাস্টিং করেছে এন্ড তার সাথে আমরা একদমই একটু গর্জিয়াস টাইপের দুপাট্টা পাচ্ছি। বাট প্রিন্ট গুলো দেখেন, প্রিন্ট গুলো কিন্তু খুব পছন্দ হবে সবার, প্রত্যেকটা প্রিন্ট অনেক পছন্দ হবে। আচ্ছা, অর্চার্ড পয়েন্ট কি ওপেন আছে আজকে? আজকে থাকার কথা, বাট সাত মসজিদ রোডের যে আউটলেটটা আছে এটাতে কিন্তু আপনি চলে আসতে পারেন, এটা তো ওপেন আছে, আমি এখান থেকে লাইভ করছি কিন্তু। সো এটা হচ্ছে আমার সাইড প্যানেলটা, কালার গুলো দেখেন এন্ড প্রিন্টটা খুবই নাইস, খুবই সুন্দর প্রিন্ট গুলো। অথবা লাইভ থেকে অর্ডার করতে পারেন, বাট আমি বলবো যে হচ্ছে যেহেতু আজকে ছুটি আছে আউটলেটে চলে আসতে পারেন, একদমই দেখে চটচট করে কিনে ফেলতে পারবেন। এই প্যানেলটা দেখেন, লুকস ভেরি প্রিটি। সো এটাই বলছিলাম যে ড্রেস গুলোর প্রিন্ট গুলো খুব সুন্দর, কালার কম্বিনেশন গুলো কিন্তু অনেক বিউটিফুল, অনেক প্রিটি এন্ড ব্যাক পার্টে সিমিলার কালার কম্বিনেশন আমরা পাচ্ছি এন্ড ব্ল্যাক এন্ড হোয়াইট যে একটু কলকি ডিজাইন করেছে এটাও অনেক লাভলি হয়েছে, দেখেন খুব প্রিটি। সো এই ড্রেসটা অনেক সুন্দর, আমার ভালো লেগেছে ড্রেসটা, স্পেশালি প্যানেলের কালার কন্ট্রাস্টিংটা, তাই না? খুব সুন্দর। সো এটা আমি একটু সেট করে নিই এন্ড তারপর হচ্ছে দুপাট্টা দেখবো। Good to see you after a long time. Hi, Sumaya Poo. How are you? আমার actually timing মিলছিল না যে আমি live করতে আসবো, finally একটু time টা match হয়ে গেল and এই জন্য আমি চলে আসলাম। So আমি একটু দুপাট্টার সাথে, yes, so এই দুপাট্টাটাও কিন্তু খুবই pretty, actually আমি দুপাট্টা গুলো front দিয়েই carry করি because দুপাট্টা গুলো এত সুন্দর, front দিয়ে carry না করলে আসলে ঠিক মতো আর বোঝা যাচ্ছে না। দুপাট্টাটা কিন্তু খুবই প্রিটি দেখেন, আর এই দুপাট্টার মধ্যে বেস যে কালারটা বলছিলাম না যে একটু সিলভার, একটু অ্যাশ টাইপের কালারের মধ্যে কিন্তু এই কন্ট্রাস্টিংটা। তো দুপাট্টার সিকোয়েন্সের কাজটা কিন্তু সিলভার কালারের মধ্যে, ইভেন যে দুপাট্টার এমব্রয়ডারি করা আছে এটাও কিন্তু হচ্ছে আমরা সিলভারের মধ্যে পাচ্ছি। তো কন্ট্রাস্টিং গুলো খুবই প্রিটি এন্ড ড্রেসের ভিতরে যে কালার গুলো অ্যাকচুয়ালি আছে সেই কালার গুলো দিয়ে কিন্তু দুপাট্টার কালারিংটা করা, দেখেন খুব সুন্দর করে টাইটেল করা। সো টোটালি লাভিং দিস ওয়ান এন্ড খুবই ক্লাসি একটা ড্রেস। এন্ড এটা হচ্ছে আমার ট্রাউজার অ্যাশ কালারের এন্ড ম্যাটেরিয়াল পাচ্ছি লাক্সারি লন। সো একটাই প্রাইস 2390 টাকা, আমি একটু কমিয়ে দিয়েছিলাম 40 টাকা আপনাদেরকে। ওকে, সো মুভিং অন, এখন চলে যাই নেক্সট ড্রেসে। নেক্সট ড্রেসের কালারটা আমার খুবই ফেভারিট একটা কালার, আই থিঙ্ক এই কালারটা খুব সুন্দর লাগে দেখতে, স্পেশালি সামার টাইমে খুবই ভালো লাগে, একদমই স্কাই কালার, ও একটু ফিরোজা টাইপের কালার, খুব প্রিটি একটা কালার। এটা দুপাট্টাটা কিন্তু অনেক গর্জিয়াস হবে এন্ড এই ড্রেসটা কেউ যদি চান, আমি পরেছিও অনেকটা এই টাইপের একটা ড্রেস, বাট এই ড্রেসটা কেউ যদি চান দুপাট্টা ছাড়া পরে ফেলতে পারেন বা হোয়াইট দুপাট্টার সাথে পরতে পারেন বা এখানে পিচ যে কালারটা আছে এরকম একটা দুপাট্টার সাথে পরতে পারেন। ওর নাকি সব, হ্যাঁ সব পিওর শিফনের মধ্যে বাট কাজ করা। সো এই ড্রেসটা কে নিবে? আই থিঙ্ক দিস ইজ আ ভেরি প্রিটি ওয়ান, আই এম লাভিং দিস কালার, ইটস এ বিউটিফুল ওয়ান এন্ড নেকের মিডল পার্টে খুব সুন্দর করে ছোট ছোট করে শিফলি ওয়ার্ক এর মতো এমব্রয়ডারি করা আছে, এই পার্ট গুলো কিন্তু এমব্রয়ডারি করা এন্ড দিস ইজ দ্য প্যানেল, সাইড প্যানেল, এটা কিন্তু নিচে চলে যাবে। সো এটা হচ্ছে লেন্থটা বাড়ানোর জন্য, আমরা অলরেডি সবাই জানি তারপরেও বলতে হয়। সো এটা হচ্ছে আমাদের নিচের প্রিন্ট গুলো, প্রিন্ট গুলো অনেক সুন্দর, মনে হচ্ছে যে কেউ আলপনা করে দিয়েছে, তাই না? একদমই এরকম দেখতে প্রিন্ট গুলো এন্ড কালার কম্বিনেশন ইজ টু নাইস, টু গুড, খুব সুন্দর সুন্দর কালার কম্বিনেশন। লেন্থ, হ্যাঁ লেন্থ হচ্ছে আমরা 48 এর মতো কিন্তু পাবো এন্ড উইথ আমরা 60 এর মতো পাবো। সো এটা হচ্ছে আমার ব্যাক পার্ট এন্ড এই ড্রেসটা ওরা প্যানেলটাও অত কালারফুল করেনি বিকজ ড্রেসটার যে মেইন কালারটা, বেস কালারটা সেটাই অ্যাকচুয়ালি একটু কালারফুল কালার, সুন্দর একটা কালার, একদমই এক্সট্রা কিছু না, আবার হচ্ছে সিম্পল কিছু না। হাই পলি আপু, হাউ আর ইউ, মিস ইউ পলি আপু, আপনার সাথে কথা কথা হচ্ছিল
আমার ওই যে কালকের আগের দিন আমি বলছিলাম যে লাইভে একটু পর দেখা হবে, পরে অ্যাকচুয়ালি আমি এত ট্রাফিকে ছিলাম সো এই জন্য আমি আর কি আসতে পারিনি, সো এই জন্য ওই দিন আর লাইভে জয়েন করা হয়নি। সো হাউ আর ইউ পলি আপু, কেমন আছেন আপনি? সো এখন চলে যাই হচ্ছে ফ্রন পার্টি, এন্ড এটা দুপাট্টা অনেক গর্জিয়াস হবে। আই টোল্ড ইউ গাইস, সো দিস ইজ দ্য দুপাট্টা, এন্ড দুপাট্টার মধ্যেও কিন্তু এরকম প্রত্যেকটা দুপাট্টা অ্যাকচুয়ালি সিমিলার প্যাটার্নের থাকছে। হ্যাঁ, এই দুপাট্টাটা আপনি চাইলে সাইড দিয়ে নিতে পারবেন, অথবা এটা সাইড দিয়ে নিলে কিন্তু ভালো লাগবে। এটা এই দুপাট্টার মধ্যে একটু ময়ূর টাইপের ভাইবস আছে, তাই না? দেখো একটু ময়ূর টাইপের ভাইবস আছে। ইট লুকস ভেরি প্রিটি, ডিজাইনটা মানে কালার কম্বিনেশনটা কিন্তু খুবই সুন্দর, স্পেশালি দিস পার্ট। সো খুব প্রিটি একটা কালার কম্বিনেশন, এটা কিন্তু খুব সুন্দর একটা ড্রেস। দাওয়াতে, হ্যাঁ দাওয়াতে পরে যেতে পারবেন, অফিসে পরে যেতে পারবেন। খুব প্রিটি একটা ড্রেস, এমব্রয়ডারি করা আছে, সিকোয়েন্স ওয়ার্ক করা আছে, এন্ড এটা হচ্ছে আমার দুপাট্টা। লাভলি দুপাট্টা, সুন্দর কালার কম্বিনেশন, ট্রাউজার পাচ্ছি সেম কালার এর, এন্ড ম্যাটেরিয়াল হচ্ছে লাইক দি লন, এন্ড প্রাইস একই থাকছে আজকে 2390 টাকা। অলরাইট, সো মুভিং অন, আমি এখন নেক্সট ড্রেসে চলে যাব। ড্রেস গুলো বানানো খুব ইজি, কেউ যদি একটু ডিজাইন করতে চান যেটা করতে পারেন, একটু ক্রশেট লেস দিতে পারবেন, তারপরে হচ্ছে সুন্দর মতো করে একটু পমপম দিতে পারবেন, পমপম দিলে একটু কুর্তির মতো ডিজাইন হয়। সো এখন যে ড্রেসটা দেখবো, এই ড্রেসটা একদমই কারো যদি মেহেদি প্রোগ্রাম থাকে গেস্টরা পরে যেতে পারবেন। কালারটা সো পারফেক্ট, সো পারফেক্ট, আপনাদেরকে আমি দেখাই। এন্ড ড্রেসগুলো অনেক সুন্দর, অনেক প্রিটি, মানে ব্লক প্রিন্টটা যেরকম সুন্দর হয় না দেখতে ড্রেসগুলো, এরকম বাট এটা কিন্তু ব্লক প্রিন্ট না, আমি বলে দিচ্ছি। খুব সুন্দর করে প্রিন্ট করা, এন্ড খুবই প্রিমিয়াম কোয়ালিটির, দেখলেই বুঝে যায় মনে হয় যে পেইন্ট করেছে কেউ, এরকম আলপনা আর্ট করেছে। ডিজাইনগুলো অ্যাকচুয়ালি এরকম, প্রিন্টগুলো এরকম লাগছে দেখতে। সো দিস ইজ মাই নেক্সট ড্রেস, অ্যান্ড সুন্দর একটা কালার, একদমই পারফেক্ট যেই হলুদ, সুন্দর হলুদ কালার, নট লাউড ইয়েলো কালার। অ্যান্ড এখানে হচ্ছে ও খুব সুন্দর একটা পিঙ্কিশ কালারের, হট পিঙ্ক কালারের কম্বিনেশন। মিডল পার্টটা কিন্তু পুরোটা শালা ভালো, মিডল পার্টটা কিন্তু পুরোটা এমব্রয়ডারি করা, অ্যান্ড সাইডের গুলো হচ্ছে প্রিন্ট করা। সো দিস ইজ দ্য সাইড প্যানেল, মানে এটা নিচে চলে যাবে এই প্যানেলটা। সো নিচের কালার কম্বিনেশনটা দেখি। ও আচ্ছা, আরেকটা জিনিস আপনাদেরকে দেখিয়ে দিই, এই পার্টটা কিন্তু দেখেন, এই পার্টটা কিন্তু এমব্রয়েড হচ্ছে প্লেন না, এখানে কিন্তু প্রিন্ট আছে, একদমই লাইট করে একটা কলকি ডিজাইনের প্রিন্ট করে দিয়েছে। সো ম্যাটেরিয়ালটা কিন্তু কোনোটাই হচ্ছে প্লেন ম্যাটেরিয়াল না, এটা হচ্ছে আমার নিচের পার্টটা, বটম পার্টটা। প্রিন্টটা খুব সুন্দর, কালার কম্বিনেশনটা লাভলি, গ্রিন আছে, পিঙ্কিশ আছে, অ্যান্ড এটা আমার ব্যাক পার্টটা, ভেরি ভেরি নাইস। ড্রেস গুলো অনেক লং হবে। এখন আমি চলে যাবো হচ্ছে স্লিভে। সো স্লিভ গুলো আপনারা যেটা করতে পারেন, একটু ক্রশেট লেস দিলেন বা একটু টার্সেল দিলেন, স্লিভ গুলো কিন্তু একদমই ফুল স্লিভ পর্যন্ত আসবে আই থিঙ্ক। হ্যাঁ, সো এটা হচ্ছে স্লিভ, অ্যান্ড ফুল স্লিভ পর্যন্ত আসবে। সো এখন আমি চলে যাব ফ্রন্ট পার্টে, অ্যান্ড এই ড্রেসটার দুপাট্টাটা খুবই লাভলি, খুবই খুবই প্রিটি। সো এখানে আরো অনেক অনেক কালেকশন আছে, স্পেশালি আঘানুরের সিঙ্গেল পিসেস কিন্তু আছে, আউটলেটে আসলে আপনি দেখে পারচেজ করতে পারবেন। সো এখন আমি চলে যাই ফ্রন দিয়ে নিয়ে নিই, সাইড দিয়ে দাও সংশোধন। দুপাট্টাটা খুবই প্রিটি, পিচি পিঙ্কি কালার, অ্যান্ড অনেক কালার আছে দুপাট্টাটা, খুবই সুন্দর তাই না? একদমই টাই ডাই করা, তার মধ্যে একটা লিস প্রিন্ট করা, এমব্রয়ডারি করা, সিকোয়েন্সের কাজ আছে, দুপাট্টাটা অনেক সুন্দর। এই ড্রেসের দুপাট্টাটা খুবই প্রিটি, সো এটা ডেফিনেটলি কিন্তু থাকবে না, আমি জানি, খুবই বিউটিফুল একটা ড্রেস। প্রাইস তো একটাই পাচ্ছি আজকে, যেটা হচ্ছে মাত্র 2390 টাকা। সো অনেক অ্যাফোর্ডেবল কিন্তু একটা ট্রাউজার, লাক্সারি লং ম্যাটেরিয়াল এর, অ্যান্ড হোয়াট আ বিউটিফুল দুপাট্টা। সো ওয়াও, খুব প্রিটি, খুব সুন্দর কালার, দেখেন ভেরি নাইস, অনেক সুন্দর লাগছে, একদমই ফেস্টিভ একটা ভাইবস দিচ্ছে। সো মুভিং অন, নেক্সট ড্রেসে চলে যাব। সো যারা গিফট করতে চাচ্ছেন সুন্দর ড্রেস, মানে একটু এমব্রয়ডারি চাচ্ছেন, দুপাট্টাটা একটু গর্জিয়াস চাচ্ছেন, একটু বাজেট ফ্রেন্ডলি চাচ্ছেন, আবার ম্যাটেরিয়ালটা কমফোর্টেবল চাচ্ছেন, তারা নিজেরা পরার জন্য কিন্তু আজকের কালেকশন থেকে ড্রেস পারচেস করতে পারেন। অ্যাট দ্য সেম টাইম এই কালেকশনটা গিফট করার জন্য খুবই পারফেক্ট, যাকে গিফট করবেন পছন্দ হবেই হবে। সো এবার চলে যাব হচ্ছে ব্ল্যাক ড্রেসে, ব্ল্যাকটাও খুবই সুন্দর, হলুদের জন্য পারফেক্ট। হ্যাঁ, যেটা মাত্র দেখলাম হলুদের জন্য একদমই পারফেক্ট ছিল, খুবই পারফেক্ট ছিল, ড্রেসটা খুবই সুন্দর।
সো এখন চলে যাই আমি নেক্সট ড্রেসের ফ্রন্ট পার্টটা আলাদা করে দিয়েছি। এই ড্রেসটা যেটা আমার ভালো লেগেছে, ড্রেসটার কালার কম্বিনেশনটা অসম্ভব নাইস, ট্রাস্ট মি। এন্ড এখন যেহেতু এই পার্টটা আলাদা করা আছে, সো আমার দেখাতেও ইজি হচ্ছে যে ম্যাটেরিয়ালটা কিন্তু খুবই লাইট ওয়েটেড। এন্ড এখানে খুব সুন্দর কাজ আছে, একদমই গ্রিন একটা কালার দিয়ে খুব সুন্দর কালার কম্বিনেশন। প্রিন্ট গুলো কিন্তু অনেক প্রিমিয়াম কোয়ালিটি, এটা দেখলেই বোঝা যায়। মাঝখানে কেউ চাইলে স্লিট করে বানিয়ে ফেলতে পারবেন এই ড্রেসটা। এখন চলে যাব হচ্ছে ব্যাক পার্ট, এটা আমি ব্যাক পার্ট হিসেবে পাচ্ছি। এন্ড ব্যাক পার্টটা পুরোটা কিন্তু প্রিন্ট করা আছে। সো স্লিভে চলে যাই, দিস ইজ দ্য স্লিভ। এন্ড স্লিভে এখানে বর্ডারে কিন্তু কালারফুল কিছু কালার আছে। সো ম্যাটেরিয়াল কিন্তু প্রচুর লাইট ওয়েটেড, ট্রাস্ট মি, এর চেয়ে আর লাইট ওয়েটেড ম্যাটেরিয়াল কি হতে পারে। এটা দুপাট্টাটা অনেক সুন্দর। সো ব্ল্যাকের সাথে যে গ্রিন কালারটা কিন্তু অনেক নাইস, একদমই অলিভ কালার, তাই না? একদমই পারফেক্ট যে অলিভ কালারটা থাকে, সেই অলিভ কালারটা দেখেন এই দুপাট্টাটা প্রচুর নাইস। সো এই দুপাট্টাটা কিন্তু খুব সুন্দর, একদমই স্ট্রেট হিসেবে এমব্রয়ডারি করা, দেন ব্ল্যাক সিকোয়েন্স বসানো, এন্ড টাই ডাই করা আছে দুপাট্টাটা। এই দুপাট্টাটা প্রচুর প্রচুর নাইস, ব্ল্যাকটা ডেফিনেটলি কেউ না কেউ নিয়ে নেবে আমি জানি। এন্ড প্রত্যেকটা দুপাট্টা কিন্তু মানে কর্নার গুলো কিন্তু কাট ওয়ার্ক করা আছে, দুপাট্টা গুলো অনেক সুন্দর, কমফর্টেবল, এত সুন্দর করে কাজ করা আছে। লুক এট দিস, পিওর শিফনের মধ্যে কিন্তু পাচ্ছি, খুবই প্রিটি। প্রত্যেকটা ড্রেস খুব সুন্দর, এগুলো সুন্দর করে বানিয়ে পরলে কিন্তু অনেক ভালো লাগবে, অনেক লাভলি এগুলো ড্রেস, সবগুলোই বিউটিফুল এন্ড কমফর্টেবল এন্ড বাজেট ফ্রেন্ডলি, আর কি চাই আমাদের? আচ্ছা, গুলজির তো নিউ কালেকশন আসতেই থাকে, তো দেখা যায় যে এভরি মান্থেই কোন না কোন একটা কালেকশন দেখানো হয়। এটা হচ্ছে আমাদের ট্রাউজার ম্যাটেরিয়াল লাগছে লন, এন্ড এই ড্রেসটার প্রাইসও থাকছে মাত্র 2390। খুব প্রিটি একটা দুপাট্টা, লাভ ডেট, মানে খুবই পারফেক্ট। সো এখন চলে যাবো একদমই লাইট পার্পলিশ কালারের একটা ড্রেসে। কালার গুলো অ্যাকচুয়ালি খুবই সুন্দর, আমি দেখছি আর কি কি কালার আছে। আরো তিনটা সুন্দর সুন্দর কালার আছে, এন্ড দিস ইজ চারটা সুন্দর সুন্দর কালার আছে, এন্ড দিস ইজ আ বিউটিফুল পার্পল ওয়ান, ল্যাভেন্ডার কালার, ল্যাভেন্ডারের সাথে পিঙ্কের একটা সুন্দর কম্বিনেশন। এন্ড এই ড্রেসটার দুপাট্টাটা খুবই নাইস। সো লেটস সি, কেউ যদি চান এই কালেকশন থেকে কিন্তু অ্যাটলিস্ট তিন চারটা কালার পিক করতে পারবেন, বিকজ এক প্রচুর বাজেট ফ্রেন্ডলি, প্রিন্ট গুলো খুব সুন্দর, ম্যাটেরিয়াল খুবই লাইট ওয়েটেড। আই এম গেসিং এগুলো সি থ্রু হবে না, নেকে এমব্রয়ডারি করা আছে। এন্ড কালার গুলো যে দেখেন, প্রিন্ট গুলো এত নাইস, এই কলকি প্যাটার্নটা হোয়াইটের সাথে পিচি এন্ড ল্যাভেন্ডারের কম্বিনেশন কিন্তু খুব সুন্দর লাগছে। এই ড্রেসটা খুবই প্রিটি, এন্ড স্পেশালি নেকের কালারটা, নেকের কালার কম্বিনেশনটা খুবই লাভ, এন্ড প্যাটার্নটা খুব সুন্দর। কেউ চাইলে মিডল পার্টে বাটন দিয়ে দিতে পারবেন পার্লার, অনেক সুন্দর লাগবে। সেটা হচ্ছে আমার সাইড প্যানেলটা। এই ড্রেসটা অসম্ভব বিউটিফুল, খুব ভালো লেগেছে। সো আমার মনে হচ্ছে যেটা দুপাট্টাটা আমার হতে পারে একটু পিঙ্ক টাইপের হতে পারে, তাই না? সো অনেক ম্যাটেরিয়ালও কিন্তু দিয়ে দেওয়া আছে। এটার ব্যাক পার্টটাও কি পরিমাণ সুন্দর দেখেন, ব্যাক পার্টটা একটু সিম্পল রেখেছে, একদমই শুধু নিচের পার্টটায়, ব্যাক পার্টের নিচের প্যানেলটায় হচ্ছে কাজ দিয়ে প্রিন্ট দিয়েছে। সো এটা হচ্ছে আমার ব্যাক পার্ট, এন্ড দেন হচ্ছে স্লিভে চলে যাব। কালার কম্বিনেশনটা খুব সুন্দর, এটা কিন্তু প্লেন ল্যাভেন্ডার কালার নয়, এটা কিন্তু টাই ডাই করা, দেখবেন একটু হোয়াইটের সাথে, এখানে দেখেন একটু শেড শেড করা কিন্তু হোয়াইটের সাথে, এন্ড এখানে পিঙ্ক আছে, তারপর একটু রেডিশ, এন্ড এই রেডিশ কালারটা কিন্তু অম্ব্রে শেড করা, তো যেটার কারণে দেখতে ভালো লাগছে। হাই নাসরিন আপু, কেমন আছেন, কি অবস্থা? সো এখন চলে যাবো দুপাট্টায়, বাট এই ড্রেসটা দুপাট্টাটা অনেক সুন্দর, দিস ইজ গন, আমি জানি এটা খুবই প্রিটি। সো যার যে কালারটা ভালো লাগছে, কেউ যদি একটু বেশি গর্জিয়াস দুপাট্টা চান সেটাও কিন্তু আছে, তো সুন্দর মতো করে পারচেজ করে ফেলবেন। এন্ড এটা হচ্ছে দুপাট্টা, কি প্রিটি একটি ড্রেস, একদমই টাই ডাই করা, পিঙ্ক ল্যাভেন্ডার অনেকগুলো কালার আছে, এন্ড পুরো দুপাট্টায় কিন্তু কাজ করা আছে, পুরোটা দুপাট্টায় কাজ করা আছে। সো এটা আমি একটু ফ্রন্ট দিয়ে নিয়ে নিই, এন্ড এই ড্রেসটার ট্রাউজারটাও পাচ্ছি আমরা, লেটস সে লং ন্যাচারাল এর মধ্যে। দিস ইজ দ্য ড্রেস, ইটস এ বিউটিফুল ওয়ান।
সো এটা ট্রাউজার পাশে রেখে লং ম্যাটেরিয়ালের মধ্যে এন্ড দিস ইজ দ্য ট্রাউজার সো যার যে কালারটা ভালো লাগছে সুন্দর মতো করে অর্ডারটা প্লেস করে দিবেন অনলাইনে এখনই অর্ডার প্লেস করে দিলে তো সবচেয়ে বেস্ট মানে পরে দেখা যায় সোল্ড আউট হয়ে যাওয়ার চান্সেস থাকে কারণ যেহেতু ড্রেসগুলো খুব সুন্দর অ্যান্ড বাজেট ফ্রেন্ডলি অ্যান্ড হচ্ছে লাক্সারি লন ম্যাটেরিয়ালের মধ্যে সো মুভিং অন নেক্সট ড্রেসে চলে যাব এই ড্রেসের কালার কম্বিনেশনটাও খুবই নাইস হাই শিউলি আপু কি খবর সো ড্রেসগুলো অ্যাকচুয়ালি আমি যেটা দেখলাম যে ক্যাটালগে পিকচারে যত সুন্দর তার চেয়ে ইন রিয়েল বেশি সুন্দর বিকজ ইন রিয়েল অ্যাকচুয়ালি কালার কম্বিনেশন গুলো বেশি সুন্দর ভাবে বোঝা যাচ্ছে এখানে দেখেন এই কালার হচ্ছে ওই যে কালার পেন গুলো আছে না অ্যাকচুয়ালি কিন্তু এরকম মনে হচ্ছে যে কালার পেন দিয়ে ডিজাইন করা দেখেন এগুলো দেখে মনে হচ্ছে এত সুন্দর করে প্রিন্ট করা কালার কম্বিনেশন গুলো এত প্রিটি দেখে মনে হচ্ছে যে কালারফুল কিছু পেন দিয়ে ডিজাইন করা এত প্রিটি অ্যান্ড নেকের প্রত্যেকটার সাথে কিন্তু আমরা এমব্রয়ডারি পাচ্ছি সো এই ড্রেসটার কালার কম্বিনেশনটা খুবই লাভলি একদমই একটা প্যাস্টেল শেডের সাথে একদম একটা সি গ্রিন একটা কালারের সাথে সুন্দর একটা পার্পলিশ পিঙ্কি একটা কালারের কম্বিনেশন করেছে অ্যান্ড একটু অলিভ গ্রিনের ফ্লাওয়ার প্যাটার্নও কিন্তু আছে সো প্রাইস বলো প্রাইস মাত্র 2390 টাকা অ্যান্ড আমরা কিন্তু বুলজি দেখছি বুলজির গার্ডেন অফ ইডেন সো এটা হচ্ছে আমাদের ব্যাক পার্ট অ্যান্ড প্যানেল আছে প্যানেলটাও ভেরি নাইস কালার কম্বিনেশন অ্যান্ড এটার দুপাট্টাটা কিন্তু সুন্দর দুপাট্টাটা একদমই আমি চাইছিলাম যে একটু পার্পলিশ কালার দিবে বাট সেটা কিন্তু ওরা করেনি দুপাট্টাটা সেম কালারেরই রেখেছে দুপাট্টাটাও সিমিলার কালার কম্বিনেশনের হবে এটা হচ্ছে আমার স্লিভটা সো এখন আমি ড্রেসটা আবার একটু ফ্রন্ট পার্টটা নিয়ে নিবো ট্রাউজার পাচ্ছি লেগে লনের মধ্যে ড্রেসগুলো যদি আপনি একসাথে এখানে ড্রেসগুলো একসাথে করে রাখা থাকবে ড্রেসগুলো যদি একসাথে দেখেন আপনি একবারে অনেক কটা পিক করবেন বিকজ দ্য প্রিন্টস আর সো বিউটিফুল ড্রেসগুলো কিন্তু খুব সুন্দর অ্যান্ড এত কমে কিন্তু এর চেয়ে কমে অ্যাকচুয়ালি আর কিন্তু ড্রেসেস হ্যাঁ এর চেয়ে আসলে কমে হয় না মানে এত সুন্দর ড্রেসেস হয় না এর চেয়ে যদি কমে ড্রেস হয়েও থাকে সেগুলো কিন্তু এমব্রয়ডারি থাকবে না বা পছন্দ হবে না সো এটা হচ্ছে আমার ড্রেসটা অ্যান্ড দুপাট্টাটা কি করবেন প্রিটি অনেক সুন্দর কিন্তু এই দুপাট্টাটা খুবই বিউটিফুল একটা কালার কম্বিনেশন অ্যান্ড অ্যাকচুয়ালি এর চেয়ে সুন্দর ড্রেস হয় না মানে এই বাজেটের মধ্যে সো আউটলেটে এসে যদি ড্রেসগুলো সামনাসামনি দেখে যে আমি দেখছি খুবই সুন্দর লাগছে ড্রেসগুলো অ্যান্ড প্রিন্টগুলো আমি বললাম না যে মনে হচ্ছে যে কেউ কালারফুল পেন দিয়ে ডিজাইন করেছে সো দিস ইজ দ্য দুপাট্টা অ্যান্ড এইখানে যে ফ্লাওয়ারটা আছে ইট লুকস ভেরি অ্যাট্রাকটিভ অ্যান্ড খুব সুন্দর লাগছে একটু ইয়েলো কালার আছে সো ইট ক্যান বি আ ভেরি গুড পিক এই ড্রেসটা কিন্তু খুবই প্রিটি সো তাড়াতাড়ি একটা স্ক্রিনশট নিয়ে কিভাবে অর্ডার প্লেস করতে হয় আমরা কিন্তু সবই জানি দিস ইজ দ্য ট্রাউজার অ্যান্ড কেউ যদি লাইট কালার চান লাইট কালার আছে তারপর অনেক কালার আছে কালারগুলো মানে ইউজুয়ালি পাকিস্তানি ড্রেসে যে কালারগুলো আমরা দেখি প্যাস্টাল তারপরে হচ্ছে পার্পল ব্ল্যাক ব্লু এগুলো ছাড়াও ডিফারেন্ট কিছু কালার কিন্তু আজকের কালেকশনে আছে যেই কালারগুলো বেশ মোটামুটি ভালো ইউনিক সো এরকম কিন্তু অনেক সুন্দর ডিফারেন্ট কালার কম্বিনেশন দেখলাম হাই হোসনেয়ার আপু আমি তো আজকে অনেক অনেক ভালো আছি সো লেটস সি দ্য নেক্সট ওয়ান নেক্সট ড্রেসটা কালার কম্বিনেশনও খুবই প্রিটি সো এটা একটু আমরা অলিভ কালারের মধ্যে পাচ্ছি নেক্সট ড্রেসটাও খুবই বিউটিফুল একটা ড্রেস ট্রাস্ট মি ড্রেসগুলো আমি যদি এভাবে সব একসাথে ধরি তাহলে অ্যাকচুয়ালি দেখতে পারবে যে ড্রেসগুলো দেখতে কি পরিমাণ সুন্দর সো অ্যান্ড প্রচুর কমফোর্টেবল ম্যাটেরিয়ালের মধ্যে পাচ্ছি স্পেশালি দ্য কালার কম্বিনেশন এই জন্যই কিন্তু এটার নাম অ্যাকচুয়ালি গার্ডেন অফ ইডেন সো নেকে চলে যাই বিউটিফুল একটা কালার কম্বিনেশন আছে এখানে একটু ফিরোজা কালার দিয়ে বর্ডার করেছে অ্যান্ড দিস ইজ দ্য প্যানেল এটা হচ্ছে আমার প্যানেলটা খুব সুন্দর কালার কম্বিনেশন মানে মেসমোরাইজিং দেখলেই পড়তে ইচ্ছে করে এগুলো অনেকভাবে বানাতে পারবেন আপনি একটু হাই কলার নেক দিয়ে বানাতে পারবেন একটু কুর্তি স্টাইলে বানাতে পারবেন একটু শর্ট কামিজ করে বানাতে পারবেন অনেকভাবে বানাতে পারবেন যেভাবেই বানান না কেন এগুলো ভালো লাগবে তো সুন্দর করে বানালে কিন্তু সবকিছুই ভালো লাগে সুন্দরভাবে যদি ক্যারি করতে পারেন তাহলে তো আর কোনো কথাই নেই সো ক্যারি করার উপরেও কিন্তু অনেকটা ডিপেন্ড করে যে ড্রেসেস কেমন লাগবে সেটা কিন্তু একটা ব্যাপার আছে তারপর তারও ব্যাপার আছে যে কোন কালারটা ভালো লাগছে বাট আজকের ড্রেসগুলো অনেক সময় থাকে না যে ইউজুয়ালি একটা কালার পড়তে পড়তে বোর্ড সো আপনি একটু ডিফারেন্ট কিছু ট্রাই করতে চান সো তাদেরকে বলবো যে আজকের ড্রেসেস থেকে আপনি কিন্তু কালার এক্সপেরিমেন্ট করতে পারেন বিকজ খুবই বাজেট ফ্রেন্ডলি একটা প্রাইস
সো দেখা যাবে যে যদি আপনাকে স্যুটও না করে কোনো একটা কালার বাট স্টিল ইট উড নট ম্যাটার দ্যাট মাচ কারণ প্রাইসটা তো অনেক কম পাচ্ছি আজকের কালেকশনের বাট আমার কেন জানি মনে হচ্ছে যে সবাইকেই ভালো লাগবে সবগুলো ড্রেস কারণ কালার কম্বিনেশন গুলো কিন্তু খুবই বিউটিফুল খুব সুন্দর মানে কোথাও না কোথাও তো পরে ফেলবেনই আপনি অ্যান্ড অনেক কমফর্টেবল যদি পিওর শিফনের দুপাট্টা আরো ভালো লাগে তাহলে তো কথাই নেই সো দিস ইজ দ্য দুপাট্টা টাই টাই করা আছে খুব সুন্দর একটা ব্রাউনিশ অ্যান্ড একটু গ্রিনিশ একটা কালার অ্যাপল গ্রিনিশ একটা কালারের কম্বিনেশন পিওর শিফনের মধ্যে পাচ্ছি সো এটা হচ্ছে আমার দুপাট্টা অ্যান্ড প্রত্যেকটা দুপাট্টা কিন্তু অনেক অনেক সুন্দর অ্যান্ড ট্রাউজার পাচ্ছি লেক্সারি লনের মধ্যে শারমিনাপু প্রাইস কিন্তু বলে দিয়েছি প্রাইস আমরা পাচ্ছি হচ্ছে মাত্র 2390 টাকা আমি বারবার 50 বলতে চাই 2390 টাকা আচ্ছা সো এখন চলে যাবো পিঙ্ক ওয়ানের লাইভটা কিন্তু রেকর্ড করা থাকবে ডেফিনেটলি লাইভটা একদমই স্টার্ট থেকে দেখবেন খুব সুন্দর ড্রেস দেখেছি আর এর চেয়ে কম প্রাইসের ড্রেস দেখানো আমার পক্ষে সম্ভব না দিবেও না পাকিস্তান থেকে কেউ এসে কম প্রাইসের ড্রেস ট্রাস্ট মি অ্যান্ড কালার গুলো খুব সুন্দর অ্যান্ড আমার ফেভারিট ব্র্যান্ড বুজি আজকে দেখছি সো দিস ইজ দ্য বেবি পিঙ্ক ওয়ান অ্যান্ড এটাও খুবই প্রিটি এটা খুবই প্রিটি অ্যান্ড এরপরে সবার শেষে আমরা একদমই লাস্ট একটা ডিপ কালার দেখবো সো এটা আমার সেকেন্ড লাস্ট ড্রেস সো এটার দুপাট্টাটা কেমন আছে এটা আমি জানতে চাই পিঙ্কের সাথে ব্ল্যাকের এখানে কালার গুলো দেখেন লুক সো প্রিটি মানে এটা দেখে পেইন্টার হয়ে যেতে মন যাচ্ছে আমার এত সুন্দর সুন্দর করে পেইন্ট করা অ্যান্ড নেকের কাজটা এত বিউটিফুল এত লাভলি একটা কালার একদমই একটা পিঙ্ক কালার আছে আর একটু রেড ছোট ছোট ফ্লাওয়ার আছে ড্রেসগুলো খুবই আইসুপিং প্রিন্ট মানে দুপাট্টা গুলো কোনো কোনোটা কিন্তু একটু লাউড কালারও ওরা দিয়েছে বাট একটা ড্রেসও নেই যেটা ড্রেসের প্রিন্টটা আপনার পছন্দ হবে না ট্রাস্ট মি একটা ড্রেসও নেই সো বিকজ কালার কম্বিনেশন গুলো সো সিলেক্টিভ অ্যান্ড সো বিউটিফুল অ্যান্ড প্রিন্টের প্যাটার্নটাও কিন্তু প্রচুর ডিফারেন্ট এটা হচ্ছে আমাদের সাইড প্যানেল পার্পল কালারের মধ্যে এখানে দেখেন পার্পল কালারের মধ্যে কিন্তু কলকি ডিজাইন করা আছে পিচ দিয়ে পিচ কালার দিয়ে ওকে সো খুব প্রিটি একটা প্রিন্ট কালার কম্বিনেশন গুলো খুব লাভলি অ্যান্ড এগুলো কিন্তু সবাই পড়তে অনেক পছন্দ করে সো ব্যাক পার্টে চলে যাই উইড দেখতেই পাচ্ছেন আমি তো অনেকটা পিছনে দাঁড়িয়ে আছি সো এগুলো কিন্তু 60 হয়ে যাবে তাই না 60-70 আই থিঙ্ক হয়ে যাবে বডি অ্যান্ড তারপর স্লিভে চলে যাই স্লিভও চাইলে আপনি ফুল স্লিভ করে আপনি বানিয়ে ফেলতে পারবেন এটা হচ্ছে আমার স্লিভ অ্যান্ড স্লিভে খুব সুন্দর করে প্রিন্ট করা আছে সো এখন আমি ফ্রন্ট পার্টে যে ও গড এটা দুপাট্টাটা অনেক অনেক নাইস অ্যাশ কালার আছে একটু পিঙ্কি কালার আছে সো কামিজে যে কালার গুলো আছে অ্যাকচুয়ালি আমার দুপাট্টাতেও সিমিলার টাইপের কালারই কিন্তু আছে সো উফ আই লাভ ইট আজকে ড্রেস গুলো প্রচুর বাজেট ফ্রেন্ডলি ভেরি নাইস আরেকদিন দেখিয়েছিলাম না কোন দিন একটু কালেকশন এসেছিল 2550 সেই তুলনায় কিন্তু আজকে ড্রেস গুলো আরো এফোর্ডেবল কাজ কিন্তু আমরা সিমিলার টাইপেরই পাচ্ছি আই থিঙ্ক ওটা আরেকটু হেভি কাজ ছিল নেকে সো এগুলোতেও কিন্তু আমরা নেকে পুরোটা নেকে অনেকটা পোর্শন জুড়ে কিন্তু কাজই পাচ্ছি এমব্রয়ডারি অ্যান্ড দুপাট্টাটা কিন্তু খুবই প্রিটি এই দুপাট্টাটাও টাই ডাই করা আছে এখানে এটা কালার কম্বিনেশন সো ভেরি প্রিটি ওয়ান অনেক সুন্দর সুন্দর দুপাট্টা কিন্তু আছে প্রত্যেকটা ড্রেসে আজকে খুব সুন্দর প্রিন্ট আছে দুপাট্টাগুলোর কালার কম্বিনেশন খুবই বিউটিফুল অ্যান্ড এটার ট্রাউজারের কালারটা সবচেয়ে বেস্ট তুমি একটু বেবি পিঙ্ক টোন খুবই প্রিটি একটা পিঙ্ক টোন যেহেতু আজকে লাইট আজকে ড্রেস গুলো কিন্তু আমি বলবো না যে সাদা মাটা এটা কিন্তু আমি বলবো না কাজ গুলো হচ্ছে সিম্পল বাট কালার গুলো অনেক ভাইব্রেন্ট আবার লাউড না কিন্তু হ্যাঁ অনেক সুন্দর ভাইব্রেন্ট আচ্ছা আজকে অনেক ভিউ হয়ে গিয়েছে 1.2K অলরাইট বাট একটু পরে তো লাইভটা শেষ হয়ে যাবে কি করব আর একটা কালেকশন দেখিয়ে দেই না ঠিক আছে 1.5 হলো আর একটা কালেকশন দেখিয়ে দিব আই জাস্ট কিডিং গাইস ডোন্ট টেক ইট সিরিয়াসলি সো এখন চলে যাব হচ্ছে লাস্ট ড্রেসে সো এখন হচ্ছে লাস্ট ড্রেসে চলে যাই আর একটা কালেকশন দেখিয়ে দিই এরপর আর কি কি আছে সব নিয়ে আসবো
সো লাস্ট ড্রেসে চলে যাই, এটা হচ্ছে আমার পার্পল কালার, যারা ডিপ মানে এই আজকের কালেকশনে একটি ড্রেস যেটা অ্যাকচুয়ালি ডিপ, বাট আই থিঙ্ক সো ফার এটা আমার ভালো লাগছে। Or is it everything is so beautiful today? মানে এই কালারটাও এত লাভলি কেন, লুক এট দিস, খুব সুন্দর, কিন্তু খুবই বিউটিফুল, লুক এট দিস, এত সুন্দর করে কাজ করা আছে, এন্ড প্রিন্ট গুলো এত নাইস, ও মাই গড, প্রিন্ট গুলো কিন্তু অনেক সুন্দর, এন্ড এই সাইড এর প্যানেলটা কিন্তু নিচে চলে যাবে, সো আমি আমাকে যদি বলেন যে আমি কিভাবে স্টাইলিং করব, এই ড্রেসটা কিন্তু আপনি যেটা করতে পারেন, ভি নেক দিতে পারেন, দিয়ে এখানে বাটনস দিতে পারেন, বা একটু হাই কলার নেক দিতে পারেন, এটা কিন্তু কালারটাই খুবই ভাইব্রেন্ট, খুব সুন্দর কালারটা, ডিপ কালার বাট খুবই প্রিটি, এন্ড আরেকটা জিনিস আমি বলেছিলাম যে একটা ড্রেসের ম্যাটেরিয়ালও কিন্তু প্লেন না, ইভেন যদি এই যে দেখেন প্রিন্টটা কিন্তু লাইট কালার দিয়ে কিন্তু বাট প্রিন্ট করে দেওয়া আছে, দেখেন ডিপের মধ্যে কিন্তু লাইট কালার দিয়ে প্রিন্ট করা আছে, সো সবগুলো ফ্রন্ট ব্যাক স্লিভ প্রিন্ট করা আছে, কোনটাতে কালারফুল কালার কোনটাতে লাইট কালার, খুবই ভালো লেগেছে, খুব সুন্দর একটা কালেকশন, অ্যান্ড এত ক্লাসি, মানে সিম্পল হলেও এত ক্লাসি অ্যাট দ্য সেম টাইম, সো এটা হচ্ছে ব্যাক পার্ট, অ্যান্ড আমি ব্যাক পার্টটা কেন এইভাবে দেখালাম, এটা হচ্ছে আমার ব্যাক পার্ট অ্যান্ড স্লিভে চলে যায়, তো পার্পলের সাথে যে একটু ম্যাট মারুন টাইপের একটা কালারের কম্বিনেশন কিন্তু করেছে নিচে, যেটা কারণে দেখতে ভালো লাগছে, অ্যান্ড স্লিভ গুলো আপনি একটু বেল বাটন টাইপের করে দিতে পারেন, ভালো লাগবে, হ্যাঁ একটু লুজ প্যাটার্নের করে দিবেন, তারপর একটু এই কালারে পম্পম দিবেন বা একটু হোয়াইট কালারে পম্পম দিবেন, আরো ভালো লাগবে। লেন্থ আপু এগুলো হবে হচ্ছে 48 পর্যন্ত তো ইজিলি হবে, বডি 60 প্লাস পর্যন্ত হবে, সো এটা দুপাট্টা করবো, দুপাটে চলে যাবো, অ্যান্ড শেষে সবগুলো ড্রেস আমার হাতে একটু দিয়ে দিই, আই জাস্ট ওয়ান্ট টু শো ইউ গাইজ যে কি পরিমাণ সুন্দর লাগে ড্রেস গুলো দেখতে, সো এটা হচ্ছে আমার ফ্রন্ট পার্ট, আই লাভ দিস কালার অ্যাজ ওয়েল, আই থট যে ডিপ কালার হয়তো বা এত ভালো লাগবে না, ডিপের সাথে কিন্তু ওরা লাইট কালার একটা দুপাট্টা দিয়ে দিয়েছে যেটা আরো ভালো লাগছে, সো এটা হচ্ছে আমার দুপাট্টা, অ্যান্ড দুপাট্টাটা কিন্তু অ্যাকচুয়ালি বড়, ফ্রন্টটা আমি ছোট হয়েছে, লং করে দাম তারপর আমি ঠিক করে দিচ্ছি, এই দুপাট্টা কিন্তু আঁচলটা আবার ওরা ডিপ করে দিয়েছে, খুবই প্রিটি একটা কালার কম্বিনেশন, তাই না, তো অনেক সুন্দর একটা কালার কম্বিনেশন, যার হ্যাঁ দুপাট্টা গুলো দেখলেই কিন্তু ভালো লাগবে, অ্যান্ড এই দুপাট্টা তো পুরোটাতে কাজ করা আছে, ওয়াও এটা কিন্তু সুন্দর লাগছে, হ্যাঁ দুপাট্টার সাথে দেখেন কিন্তু অনেক সুন্দর লাগছে, দাও আমি একটু দুপাট্টাটা আর একটু সুন্দর করে নিই, তাহলে আর একটু ভালো লাগবে, অলরাইট সো মুভিং অন, অনেক সুন্দর লাগছে, মানে মিডল পার্টটা লাইট কালার এন্ড দুই সাইডের দুপাট্টার আঁচলটা কিন্তু হচ্ছে শেড করা, তো একদমই ড্রেসের সাথে এরকম হয়ে থাকলে দেখেন ড্রেসের সাথে মিলে যাচ্ছে, অ্যান্ড এটার মিডল পার্টে খুব সুন্দর একটু বেবি পিঙ্ক কালার আছে, দেখেন এটার সাথে কিন্তু এমব্রয়ডারি অ্যান্ড সিকোয়েন্সটা কিন্তু পিঙ্ক কালার, সো যেটা কারণে অনেক ভালো লাগছে, তো ট্রাউজারটা চলে যাবো, আই থিঙ্ক দিস ইজ আ ভেরি নাইস থিং, মানে দুপাট্টা অ্যান্ড ড্রেসের কম্বিনেশনটা এত পারফেক্ট, ও মাই গড, অনেক সব সি, ওকে সো এটা হচ্ছে আমার ট্রাউজারটা, ম্যাটেরিয়াল আছে লন অ্যান্ড ও চলে গেল আমার, এটা তো মনে হচ্ছে স্টেটেই দেখাতে থাকি, ভেরি প্রিটি, সো ওয়ান্স এগেইন আজকে কিন্তু গার্ডেন অফ ইডেন দেখলাম বাইবুলজি, হ্যাঁ আমাকে একটু দিয়ে দাও, আমি আপনাদেরকে জাস্ট কালার কন্ট্রাস্ট এতগুলো আমি নিতে পারবো, ও মাই গড, see you can see the color contrasting, so color gulo dekhen it looks really really nice, just to show you guys the color gulo ki poriman beautiful, so dress gulo kintu khubi sundor, baki duto diye dao pore ora amake bolbe je amaderke keno dekhale na, so baki gulo ami dekhiye dicchi, total 12 ta dress ache amader, specially I love this one, see dress gulo actually onek অনেক সুন্দর, অনেক অনেক সুন্দর ড্রেস গুলো, একটু মারিয়াবিল টাইপের ভাইবস আছে প্রিন্টেড গুলো, সো ড্রেস গুলো কিন্তু খুবই প্রিটি, প্রাইস মাত্র থাকছে হচ্ছে আমাদের 2390 টাকা, উইচ ইজ কোয়াইট এফোর্ডেবল, এর চেয়ে অ্যাকচুয়ালি হয় না এফোর্ডেবল, অ্যান্ড দুপাট্টা পাচ্ছি হচ্ছে কিন্তু টাই টাই করা থাকছে পিওর শিফনের মধ্যে, অ্যান্ড সবগুলোতে কাজ আছে, সিকোয়েন্স এমব্রয়ডারি কাট ওয়ার্ক করা আছে, অনেক অনেক আধানোর আছে আমার পিছনে, সুন্দর সুন্দর ড্রেস আছে, আউটফিটে আসলে কিন্তু সব দেখে পারচেজ করতে পারবেন, অ্যান্ড ওয়ান্স আগেইন আই এম ওয়েয়ারিং আ বিউটিফুল আঘানুর, আমি একটু বড় সাইজ পরে ফেলেছি, আমি 40 পরে ফেলেছি, আমার স্মল পরা উচিত ছিল, সো সাইজেস আছে হচ্ছে আমরা 38 40 অ্যান্ড 44 লং 45, আমার কথা বলছি জ্যাকার্ডের কাজ করা আছে,
ब्यूटीफुल कलर एंड यूनिक एक कलर कलर अनेक सुंदर पसंद हो देखे ही बोलते नाइटी पड़ते हैं एंड इटर प्राइस मात्र 3,890 टाका So that was it everyone. I hope you liked it. অনেক অনেক ভালো লেগেছে এন্ড যেহেতু আজকে কালকে পরশু ছুটি আছে দেরি না করে আজকেই শপিং এ সবাই বের হয়ে যান সবগুলো আউটলেট আই থিংক আমাদের ওপেন আছে বাট স্পেশালি বনানি আউটলেট মেহেরপুর আউটলেট এন্ড ধানমন্ডি শাপ মসজিদ রোডের আউটলেটটা তো অবভিয়াসলি ওপেন আছে ফিল ফ্রি টু ভিজিট দা আউটলেট এন্ড নেক্সট লাইভ ভিডিও কিছু নিয়ে আবার দেখা হবে টেক কেয়ার এভরিওয়ান হ্যাভ আ হ্যাপি উইকেন্ড বাই বাই